হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ চতুর্থী, তো আমার পরিবারের সকল বন্ধুবান্ধব সদস্যদের চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানালাম। আমার তরফ থেকে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো করে পুজোটা এনজয় করুন। তো আমরাও আজ বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে। এখন বাজে 10:45, তো এই সময়টা একটু ফাঁকা থাকে, তাই আজ বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর দেখতে। তো দেখুন, প্রথমেই আমরা চলে এসেছি রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব। এটা হচ্ছে পিপলসের খুব কাছে, আর মল্লিক ফটক থেকে কিন্তু বেশি সময় লাগবে না এই ক্লাবটায় পৌঁছতে। নিয়ার লোকেশন হচ্ছে পিপলসের একদম কাছে। একটা মন্দির আছে, মন্দিরের ঠিক পাশেই এই সুন্দর মণ্ডপটা। দেখুন কতটা সুন্দর করেছে। ছোট্ট ছোট্ট কাজ কত নিখুঁতভাবে কত দিন ধরে বানিয়েছে, সত্যি খুব ভালো লাগছে এই মণ্ডপটায় এসে। চলুন ভেতরটা দেখি, ভেতরটা কিভাবে সাজিয়েছে। বাহ, দেখুন ভেতরটাও কিন্তু অসাধারণ। আজ আমি এরকমই হাওড়ার সেরা সেরা কয়েকটি ক্লাবের ঠাকুর আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন ঠাকুরটাও কতটা সুন্দর। একটু আপনাদের কাছে থেকে দেখাই দুর্গা ঠাকুরের মূর্তিটা। তো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ক্লাবে। এটা হচ্ছে ক্ষীরেরতলা বারোয়ারি ব্যায়াম সমিতি। এটা হাওড়া ময়দানের খুবই কাছে, আর নিয়ার লোকেশন হচ্ছে বিশ্বায়নের ঠিক অপোজিট গলিতে। বিশ্বায়ন ডায়াগনস্টিক সেন্টার, তার ঠিক অপোজিটের গলিতে হচ্ছে এই মণ্ডপটা, ক্ষীরেরতলা বারোয়ারি ব্যায়াম সমিতি। জাস্ট অসাধারণ করেছে এই প্যান্ডেলটা। হাওড়া ময়দান থেকে কিন্তু খুবই কাছে, কদমতলা দিয়েও আপনারা যদি আসেন সেটাও কিন্তু খুবই কাছে পড়বে। পাওয়ার হাউস জাস্ট টপকে এই ঠাকুরের মণ্ডপটা আপনারা দেখতে পাবেন। তো এটা বিশ্বায়ন ডায়াগনস্টিক সেন্টারের ঠিক অপোজিটে। দেখুন কতটা সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে ভিতরের দিকটা, আর এই পুঁচকেগুলো দেখুন। আজকে তো ওরা ড্রেস পরেনি, কাল থেকে এরাই হবে ভলেন্টিয়ার। চালচিত্রটা দেখুন কতটা সুন্দর, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আর এটা অনেক পরিশ্রমের ফল। সত্যি খুব ভালো হয়েছে, প্যান্ডেলটা দেখে চোখটা সার্থক হয়ে গেল। আর তার থেকেও আকর্ষণীয় হচ্ছে এই যে মায়ের মূর্তিটা। প্রত্যেক বছরই এই ক্লাবটা কিন্তু কিছু না কিছু নতুন, কিছু ইউনিক করে। তো এবারেও দেখুন বেশ সুন্দর করেছে, চোখ সরাতে পারছি না এই মণ্ডপটা থেকে, এতটা সুন্দর সাজিয়ে তুলেছে। বাইরের দিকটা দেখুন, পুতুল দিয়ে বানিয়েছে বাইরের দিকটা, বেশ সুন্দর লাগলো। এবার চলে এসেছি আরেকটা মণ্ডপ। এটা হচ্ছে থিম ঠোঙায় মৌচাক, আর এই ক্লাবটার নাম হচ্ছে উত্তর খুরুট বারোয়ারি। এটাও বিশ্বায়ন ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পাশের বাঁদিকের গলি দিয়ে ঢুকে সামান্য একটুখানি। অ্যারো চিহ্ন দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। ক্লাবের নাম দিয়ে সমস্ত ডিরেকশন করানো আছে, তো জাস্ট গলিটা ঢুকলেই আপনারা অ্যারো দেখে দেখে চলে আসবেন। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। কয়েক মাস আগে আপনাদের শেয়ার করেছিলাম এদের ব্যানারটা, আর ফাইনালি দেখুন
মণ্ডপ সাজানো হয়ে গেছে, ঠাকুর পুজোও হয়ে গেল, আর চতুর্থী তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। মায়ের মূর্তিটাও দেখুন খুব সুন্দর। এই ক্লাবটার থিম হচ্ছে ঠোঙায় মৌচাক, আর ক্লাবটার নাম হচ্ছে উত্তর খুরুট বারোয়ারি। আপনারা হাওড়া ময়দান দিয়ে আসলে পরপর কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর মণ্ডপ দেখতে পেয়ে যাবেন। এটাও কিন্তু অসাধারণ লাগলো। বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি হাওড়ার সেরা সেরা কয়েকটি ক্লাবের মণ্ডপ সজ্জা। রাতের দিকে বেরোলে অনেকটাই ফাঁকা পাওয়া যায়, তাই আমরা প্রত্যেক বছরই এই রাতের দিকে বেরিয়ে পড়ি। তো দেখুন আমরা চলে এসেছি আর একটা নতুন ক্লাবে, এটা হচ্ছে অনুশীলন সমিতি। এটা হচ্ছে রামকৃষ্ণ ব্যানার্জিলে এই লোকেশনটার নাম। তো আপনারা যদি আসতে চান পিপলস থেকে ঠিক পাশের গলিতে ঢুকে গেলে আপনারা জিজ্ঞাসা করে করে চলে আসতে পারেন এই ক্লাবটায়, অনুশীলন সমিতি। মল্লিক ফটক দিয়েও আপনারা আসতে পারেন, আর যদি কদমতলা দিয়ে আসেন তাহলে আপনারা যোগমায়া হয়ে পিপলসের পাশ দিয়ে গলিটায় ঢুকে যাবেন, আর অনুশীলন সমিতি যাকে বলবেন সেই দেখিয়ে দিতে পারবে কোন দিক দিয়ে আসলে সুবিধা হয়। দেখুন এটাও কিন্তু একটা অসাধারণ মণ্ডপ সজ্জা, খুবই ভালো লাগছে। বাইরের দিকটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এটা কিন্তু হেরিটেজ একাডেমি হাই স্কুলের খুবই কাছে। আপনারা যদি হেরিটেজ লোকেশন সার্চ করেন তাহলেও কিন্তু এই মণ্ডপে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন গুগল ম্যাপ দেখে। মিডিল পোর্শনটা দেখুন কতটা সুন্দর, উনুনের মধ্যে হাঁড়ি বসানো আছে, আর ওপরের চালচিত্রটাও দেখুন খুবই সুন্দর। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই যে ঠাকুরের মূর্তি, প্রত্যেকটা ঠাকুরের মূর্তি কিন্তু ভিন্ন ভিন্ন, আর প্রত্যেকটাই খুবই সুন্দর দেখবার মতো। মনে হয় যেন বসে অনেকক্ষণ ধরে মায়ের মূর্তিটা দেখতেই থাকি, এতটা সুন্দর সাজিয়ে তুলেছে। মণ্ডপটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগলো। আর আলপনা দেখুন, আলপনাগুলো কি সুন্দর না, খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করেছে। অনেক দিন থেকেই এরা স্টার্ট করে দিয়েছিল, তো আজ ফাইনালি দেখে খুবই ভালো লাগছে, এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আপনারা যদি আসতে চান হেরিটেজ একাডেমি হাই স্কুলের খুবই কাছে, এটা অনুশীলন সমিতি। এই যে দেখুন সেলফির মাস্টার, সেলফিও তো তোলা ওদের চাই, তো ঠাকুর দেখার সাথে সাথে ছবিও তুলে নিচ্ছে। আবার একটা নতুন ক্লাবে আমরা চলে এসেছি, এটা হচ্ছে শান্তি সংঘ। দেখুন এই ক্লাবটিও কিন্তু অসাধারণ সাজিয়ে তুলেছে তাদের মণ্ডপটাকে। এটাও আপনারা হাওড়া ময়দান থেকেও আসতে পারবেন, আর কদমতলা থেকেও পৌঁছাতে পারবেন, খুবই কাছে, দুটো দিক দিয়ে আসলে খুবই কাছে। আর এখানটাও আসলেও আপনারা পরপর তিনটে চারটে ঠাকুর একবারেই দেখে নিতে পারবেন। এই ক্লাবটার নাম হচ্ছে শান্তি সংঘ। হাওড়া ময়দান থেকে আসতে চাইলে আপনারা যে কাউকে বলবেন তারাই দেখিয়ে দেবে কিভাবে আপনাদের আসলে সুবিধা হয়। এরাও কিন্তু ভেতরটা দেখুন অপরূপ সুন্দর সাজিয়েছে সবুজ গাছপালা দিয়ে। তো আমরা চলে এসেছি আর একটা নতুন মণ্ডপে, এই মণ্ডপটা হচ্ছে পাগলা ফৌজ ক্লাবটার নাম। পাগলা ফৌজ, এটা অঞ্জলি জুয়েলার্সের একদম পাশে।
আপনারা যদি হাওড়া ময়দান থেকে আসেন, অঞ্জলি জুয়েলার্স জিজ্ঞাসা করলে ঠিক আপনারা তার পাশে এই ক্লাবটা দেখতে পাবেন। এটাও কিন্তু খুব দারুণ লাগছে, ভেতরটা দেখি। ভেতরটাও কিন্তু আরো সুন্দর, দেখুন। দেবার ফলে আরও যেন মন্দিরের শোভাটা বেড়ে উঠেছে, দেখুন মণ্ডপসজ্জাটা জাস্ট অসাধারণ। এই ক্লাবটির নাম হচ্ছে পাগলা ফৌজ, এটা ঠিক অঞ্জলি জুয়েলার্সের একদম পাশে। ওয়াও, দেখুন ঠাকুরের মূর্তিটা একবার দেখুন কতটা সুন্দর। উপরের চালচিত্র সমস্ত সাজানো খুবই সুন্দর লাগলো। শিউলি ফুল দিয়ে উপরটা সুন্দর করে সাজানো হয়েছে, আর আঁকাগুলো দেখুন কতটা নিখুঁত ভাবে আঁকা হয়েছে। সুন্দর সুন্দর আঁকা লাগানো আছে, কতটা কষ্ট করে তাদের করতে হয়েছে তাদের কথা না বললেই নয়, এতটা সুন্দর এঁকেছে সত্যি মনটা ভরে গেল। আর ঠাকুরের মূর্তিটা জাস্ট দেখুন পর্দার ফাঁক দিয়ে কতটা সুন্দর লাগছে না। আর আলপনা দেওয়ার ফলে মণ্ডপসজ্জাটা কিন্তু শোভাটারও দ্বিগুণ বেড়ে গেছে, খুব ভালো লাগলো এই মণ্ডপসজ্জাটাও। আপনারা দেখতে আসতে চাইলে ময়দানের পথ ধরে যদি আসেন, পরপর এরকম সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু দেখতে পেয়ে যাবেন। আর ফাইনালি দেখুন আর একটা মণ্ডপে চলে এসেছি, এই ক্লাবটির নাম হচ্ছে অকাল বোধন, এটা পাওয়ার হাউসের একদম সামনে, বা বোধদা স্কুল যদি আপনারা চিনে থাকেন, বোধদা স্কুলেরও কিন্তু একদম পাশে। আপনারা গুগল ম্যাপেতে বোধদয় বা পাওয়ার হাউস যদি সার্চ করেন তো আপনারা এখানটা এসে পৌঁছবেন। এই মূর্তিটা কিন্তু, এখানে ঠাকুরের মূর্তিটা একটু অন্যরকম হয়, দেখুন ভিতরে গেলেই আপনারা বুঝতে পারবেন এখানকার মূর্তিটা একটু অন্যরকম। ওপরটা দেখুন, চালচিত্রটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা মণ্ডপই কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন ঠাকুরের মূর্তিটা একটু অন্যরকম। এই ক্লাবটির নাম হচ্ছে অকাল বোধন। কুলো দিয়ে, কুলোর মধ্যে কি সুন্দর ছবিগুলো এঁকেছে দেখুন। আমরা চলে এসেছি আরেকটা নতুন ক্লাব, এটা হচ্ছে তারা সুন্দরী স্কুলের ঠিক পাশে নবীন সংঘ, এটাও পাওয়ার হাউসের একদমই সামনাসামনি। তো এটা তারা সুন্দরী স্কুলের পাশে, আগেরটা আপনাদের দেখিয়েছিলাম বোধদা স্কুলের পাশে, আর এই মণ্ডপটা হচ্ছে তারা সুন্দরী স্কুলের পাশে নবীন সংঘ। এই ক্লাবও প্রত্যেক বছর সুন্দর মণ্ডপ সজ্জা করে, এবারেরটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আমার তো দূর থেকে। তো চলুন এবার উপরটায় উঠে দেখি কতটা সুন্দর সাজিয়েছে। এটা তো খুব আমার বেস্ট লাগছে, আপনারা অবশ্যই একবার এই মণ্ডপটা দেখে যাবেন, তারা সুন্দরী স্কুলের পাশে নবীন সংঘ। এদের খুবই ছোট জায়গা, তার মধ্যেও দেখুন কতটা সুন্দর একটা মণ্ডপ সজ্জা বানিয়েছে। প্রত্যেক বছর কিছু না কিছু সুন্দর থিম করে, এবারেরটাও কিন্তু আমার খুবই ভালো লাগলো। এবার যাচ্ছি ভিতরে ঠাকুরকে দর্শন করতে। এদের কিন্তু প্রত্যেক বছরই মায়ের মূর্তি একটু ইউনিক হয়, এবারেরটা দেখি কতটা সুন্দর হয়েছে। এবারেরটাও কিন্তু দেখুন জাস্ট অসাধারণ, মনে হচ্ছে না সেগুন কাঠের বেদির মধ্যে মাকে রাখা হয়েছে, কতটা সুন্দর দেখুন লাগছে।
মনটা কিন্তু ভরে গেল। সুন্দর সুন্দর মায়ের এই মূর্তি দর্শন করে আজ সত্যি খুব মনটা ভরে গেল। আপনাদের কেমন লাগলো আপনারা বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। দেখুন আরেকবার চলে এলাম এই বাইরের দৃশ্যটা দেখাতে, যদিও এদিক থেকে নামার কোনো অনুমতি নেই, কিন্তু আজ একটু যেহেতু ফাঁকা তাই সেরকম কোনো বারণ নেই, তাই আপনাদের দেখাতে আরেকবার চলে এলাম আমি বাইরের দৃশ্যটা। আমার তো দারুণ লাগলো, আপনাদের কেমন লাগলো বন্ধুরা? তো আরেকটা মণ্ডপে চলে এসেছি, এই মণ্ডপটার নাম হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, আগে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই, তারপর আমি ক্লাবটার নাম আপনাদের শেয়ার করছি। এই যে চিত্তরঞ্জন স্মৃতি মন্দির, এটা হচ্ছে কদমতলা একদম বাসস্ট্যান্ডে। আপনারা যারা বাইরে আছেন, হাওড়ায় আসতে পারেননি, তারা কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে হাওড়ার সেরা ঠাকুরগুলো দেখতে পেয়ে যাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, এরকম সুন্দর সুন্দর হাওড়ার সেরা ঠাকুর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাহায্যের আমার খুবই প্রয়োজন, তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো দেখুন ভেতরটা, এটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের তো এখন গাছপালা কেটে বেশিরভাগই ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো এই থিমটাও কিন্তু সেরকমই ধরনের। মায়ের মূর্তিটা দেখুন, প্রত্যেকটা মায়ের মূর্তি কিন্তু অসাধারণ। আর দেখুন চারপাশটা আলপনা দেওয়ার ফলে আর কত সুন্দর লাগছে না? আর ওপরে চালচিত্রটা দেখুন, মা লেখা আছে, বেশ সুন্দর লাগলো। এই মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে কদমতলা একদম বাসস্ট্যান্ডে। গাছপালা কেটে এই যে সমস্ত বিল্ডিং তৈরি হচ্ছে না, সেই জিনিসটাই এখানে তুলে ধরেছে যে আমাদের কতটা ক্ষতি হচ্ছে 2050 সালে, তখন যে কি পরিণতি হবে সেই দৃশ্যটাই এখানে তুলে ধরেছে। তো আমরা চলে এসেছি আরেকটি মণ্ডপ, এই ক্লাবটির নাম হচ্ছে সুবল স্মৃতি। এটা কিন্তু নিয়ার লোকেশন হচ্ছে পুষ্পশ্রী সিনেমা হল, তার ঠিক পাশেই কদমতলা বাস স্ট্যান্ড থেকে আপনারা জাস্ট গিয়ে থানার দিকে একটু এগিয়ে গিয়েই ডান হাতে বেগে গেলে এই মণ্ডপটা পেয়ে যাবেন। আর এটা ব্যাডরে স্কুলেরও খুব কাছে আর পুষ্পশ্রী সিনেমারও খুব কাছে। আপনারা যদি কদমতলা দিয়ে যান তাহলে ব্যাটার স্কুলটা জাস্ট ক্রস করে একটু এগিয়ে গেলে এই মণ্ডপটা পেয়ে যাবেন সুবল স্মৃতি। তো দেখুন এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, অনেকটা জায়গা জুড়ে বেশ বড় আর সুন্দর কাজ করে সাজানো হয়েছে। আপনারা হাওড়ার এরকম সেরা সেরা সুন্দর সুন্দর ঠাকুর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের সাথে হাওড়ার সমস্ত সুন্দর সুন্দর ক্লাবের সেরা সেরা মণ্ডপগুলোই শেয়ার করব। ওপরে দেখুন জগন্নাথের মূর্তিটা বেশ সুন্দর না? খুব সুন্দরভাবে এই মণ্ডপটাও কিন্তু সাজানো হয়েছে। বন্ধুরা এবার আমরা চলে এসেছি ইছাপুর জল ট্যাঙ্কের ঠিক মুখে। এখানেও কিন্তু প্রত্যেক বছর সুন্দর মণ্ডপ সজ্জা হয়, এবারেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এটা ঠিক ইছাপুর জল ট্যাঙ্ক একদম রোডের ওপরেই এই মণ্ডপটা। Thank you.
মন্ডপটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এই মন্ডপটাও খুব সুন্দর সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো এটাও। এবার চলে এসেছি আমরা ইছাপুর শিবাজি সংঘ। এটা কিন্তু হাওড়ার সব থেকে সেরা প্যান্ডেল আমার মতে, কারণ এটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। তো বাইরেটা তো দেখলেনই আপনারা, ভিতরটা গেলে আপনারা বুঝবেন কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এইটা যদি না দেখা হয় মিস করা হবে। এটা হাওড়ার আজ সেরা প্যান্ডেল আমার মতে। তো আপনারা যারা দেখছেন ব্লগটা, আপনাদের কোন মন্দিরটা মানে কোন মণ্ডপটা বেশি ভালো লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এটা আমি কিছু বলবো না, আপনারা শুধু দেখুন ভিতরটা কত সুন্দর আর ইউনিক একটা মণ্ডপসজ্জা, যেটা আগে হয়তো কোনো দিনই আমরা দেখিনি কোথাও। ঠাকুরের মূর্তিটা দেখুন কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, একবার দেখুন। চিন্তা ভাবনাটা সত্যি অসাধারণ লাগলো আমার, যিনি এটা বানিয়েছেন বা জানার যার মাথা থেকে এই সুন্দর আইডিয়াটা বেরিয়েছে, সত্যি অসাধারণ। আমার তো বেস্ট লাগলো। ইছাপুর শিবাজি সংঘ, অবশ্যই আপনারা একবার এসে দেখে যান, এরকম অসাধারণ মণ্ডপসজ্জা আগে হয়তো কোনোদিন দেখেননি। কতটা নিখুঁত কাজ শুধু একবার দেখুন, আর মায়ের মূর্তিটা শুধু একবার দেখুন কতটা সুন্দর। আজ একটু তো ভিড় কম, আর কাল থেকে আশা করি এখানে পা গলানো যাবে না, এত সুন্দর মণ্ডপসজ্জা দেখার জন্য খুবই ভিড় হবে। কতটা সুন্দর সাজিয়েছে শুধু দেখলে কতটা ভালো লাগলো। তো আমরা চলে এলাম আরেকটি মণ্ডপ, যদিও এই মণ্ডপটা সাজানো কমপ্লিট হয়নি, কিন্তু এখানেও প্রত্যেক বছর খুব ভালো থিম করে, তাই আমরা চলে এসেছিলাম। কিন্তু দেখলাম এখানে এসে যে এখনও সাজানো কমপ্লিট হয়নি, ঠাকুরের কাজটাও এখনও চলছে। কিন্তু ঠাকুরের মূর্তিটা দেখুন কিন্তু অসাধারণ, ভেলভেটের শাড়ি পরানোর ফলে ঠাকুরটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো এবার আমরা চলে এলাম স্বামীজি সংঘ ক্লাব। তো শিবাজি সংঘ, স্বামীজি সংঘ এগুলো কিন্তু পরপরই ইছাপুর জল ট্যাঙ্ক থেকে আপনারা পরপরই তিনটে চারটে ঠাকুর কিন্তু সুন্দর সুন্দর দেখতে পেয়ে যাবেন। তো চলুন ভিতরটা গিয়ে দেখি যে স্বামীর সঙ্গ কতটা সুন্দর করেছে। সামনেটা দেখুন কতটা সুন্দর সাজিয়েছে, এটা প্রত্যেক বছরই কিন্তু এরকম সুন্দর বড় থিম হয়। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, এরকম সুন্দর সুন্দর হাওড়ার সেরা সেরা ঠাকুর দেখার জন্য, মণ্ডপসজ্জা দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পরিবারের সকল সদস্যদের আমি চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব পুজোটাকে সুন্দরভাবে এনজয় করুন। তো দেখুন ভিতরটা কত সুন্দর সাজানো হয়েছে, আর ঝাড়টা দেখুন কতটা বড়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম হাওড়ার সেরা সেরা ঠাকুরগুলো। দেখুন কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগলো, ছোট ছোট কাজ করতে কতটা সময় লেগেছে বলুন তো। আর ঠাকুরের মূর্তিটা দেখুন জাস্ট অসাধারণ, যেন মনে হয় বসে শুধু দেখতেই থাকি ঠাকুরের মূর্তিটা।
সুন্দর সাজানো হয়েছে। এই ক্লাবটির নাম হচ্ছে স্বামীজি সংঘ। তো আরেকটি মণ্ডপে আমরা চলে এসেছি, এই ক্লাবটার নাম হচ্ছে কামারডাঙা বারোয়ারি, শীতলা বারোয়ারি। সামনেটা দেখুন কতটা সুন্দর সাজিয়েছে, দড়ি দিয়ে, খড় দিয়ে, জাস্ট অসাধারণ, অনেক পরিশ্রমের ফল। আর যারা এই চিন্তা ভাবনা করেছে সত্যি তাদেরকে আমার তরফ থেকে স্যালুট, সত্যি দারুণ করেছে। এত ভালো লাগলো যে মন ভরে গেল ঠাকুরগুলো দর্শন করে, আর চতুর্থীর দিনটা সত্যি খুবই ভালো গেল। দেখুন কতটা সুন্দর লাগছে, কি অসাধারণ কাজগুলো করেছে। ভিতরটা ঠিক মিডিল পোর্শনটা দেখুন এরকম করা আছে। আর প্রত্যেকটা মণ্ডপেই দেখলেন কিন্তু আলপনা দিয়ে এত সুন্দর সাজিয়েছে, যার ফলে শোভাটা কিন্তু আরও বেড়ে গেছে। আলপনাগুলো দেওয়ার ফলে আরও যেন সুন্দর লাগছে। আর মাঝখানটা দেখুন কতটা নিখুঁত কাজ, কতটা পরিশ্রম করে করতে হয়েছে, এটাও কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগছে। এটাও আমার কাছে বেস্ট লাগছে হাওড়ার মধ্যে। যদিও আজ আর চতুর্থী নেই, অনেকটা রাত হয়ে গেছে, পঞ্চমী হয়ে গেছে, তো আজ আমরা দেখতে বেরিয়েছি, চতুর্থীতেই বেরিয়েছিলাম, 11টা করে বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 1:45। খুব সুন্দর, তো চলুন এবার দেখি ঠাকুরটা কত সুন্দর হয়েছে। দেখুন ঠাকুরটার মূর্তিটা একবার শুধু দেখুন কতটা সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, বলে বোঝানো যাবে না। আপনারা যদি দেখেন সত্যি অসাধারণ লাগবে। কামারডাঙা শীতলাতলা বারোয়ারি এই ক্লাবটির নাম। এটা ইচ্ছাপুর জল ট্যাঙ্কের ঠিক পাশে, গলিতে ঢুকে গেলেই আপনারা অনেক কিছুক্ষণটা রাস্তা আসার পর এই ক্লাবটা পেয়ে যাবেন। তো যে কাউকে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে আপনারা কিভাবে আসবেন, বা আপনারা গুগল ম্যাপের সাহায্য নিয়েও আসতে পারেন। দারুণ করেছে, জাস্ট ফাটাফাটি করেছে দেখুন। আর এদের তো শিল্পী তোলার শেষই নেই। তো আমরা তিনটে বান্ধবী মিলে এসেছি, আমরা প্রত্যেক বছরই এভাবে রাতে বেরোই, তো গাড়ি নিয়ে এভাবে ঘুরতে সুবিধা হয়। আর যেহেতু এই তৃতীয়া চতুর্থীটা বেরোলে অতটা ভিড় হয় না, তাই অতটা কষ্টও হয় না, তো এই দিনটাই আমরা প্রত্যেক বছর বেরিয়ে পড়ি। আজকেও বেরিয়ে পড়লাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি কালকেও আপনাদের সাথে আরও ঠাকুর শেয়ার করব হাওড়ার সেরা সেরা। তো এটা বাইরে থেকে আপনাদের দেখাই কতটা সুন্দর, এটা সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আমার তো এটাও বেস্ট লাগলো, কোনটা ছেড়ে কোনটা বেস্ট বলবো সেটাই ভেবে পাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা সবাই যে ব্লগটা দেখলেন, কোন ঠাকুরের মণ্ডপটা আপনাদের ভালো লাগলো সব থেকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আসতে চান এখানে, তাদের যদি কোনো অসুবিধা হয়, কিছু কোয়েশ্চেন থাকে, তো আমাকে করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো কীভাবে সেখানে পৌঁছে যাবেন। তো আজ তো অনেকটা রাত হয়ে গেছে, আপনাদের বললামই পঞ্চমীও পড়ে গেছে, আর এখন প্রায় 1টা বাজে। তো আর আমরা ঘুরবো না, এবার বাড়ি যেতে হবে, এবার প্রায়টা হয়ে পড়েছি, মেয়ের কাল আবার পড়াও আছে, এখনও তো পড়ার ছুটি পড়েনি। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আমার চ্যানেলটা ফলো করে রাখলে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে পেয়ে যাবেন। আর আপনারা আমার পাশে থাকলে আমারও কিন্তু খুব আনন্দ লাগবে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য। তো আজকের মতো গুড নাইট।